আপনার অনেক গ্রামে দেখা যায় যে বাড়ি বন করে জিন থেকে বাঁচার জন্য চার কোনা চাটা ঘট কি যেন তা বিস্তাস পড়ে আজান দেয় আর দৌড়ায় তো এই জাতীয় যে বন করা তারপর মানে জিনের আশ্রয় ইয়া থেকে কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এর কোন শরীর এইটারও কোন শরীর ভিত্তি নাই বরং এই সমস্ত বদ আসর থেকে বাঁচার জন্য সহজ পদ্ধতি আল্লাহ রসুল আমাদের শিখিয়েছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুসি পড়বে আচ্ছা প্রত্যেক ফরজ নামাজের পরে সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাচ একবার পড়বে মাগরিবের পরে সুরা এই প্রত্যেকটা সুরা তিনবার করে পড়বে মাগরিবসা ফজর বড় পড়বে আর শুইবার সময় হাতে ফু দিবে ফু দিয়ে এবার প্রত্যেকটা একটা সুরা তিন এই ফালাক এখলাস ফালাক নাস পড়ে মাথা থেকে শুরু করে চেহারাদের সামনে থেকে পেছন যোগ নাগার পর তিনবার করবে এবং আয়তুল করছি পরে শুইবে আমাদের সুল পরে শুইবে তাহলে এই এই আমল যদি রীতিমতো করতে পারে তাহলে তার এই জিনা বদাবস্থ করবে না জিনটাক জাতি আসে কিন্তু তার ক্ষতি করবে না